সংবাদের এই পর্যায়ে যুক্তরাজ্য ও ইউরোপের বাংলা কমিউনিটির গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাজ্যে সেন্ট্রাল লন্ডনে কনজেনশন চার্জ বৃদ্ধি, গাড়ি পার্কিংয়ে অতিরিক্ত কড়াকড়ি আরোপে প্রতিনিয়ত জরিমানার সম্মুখীন হচ্ছেন মিনি ক্যাবিং পেশার সাথে জড়িত অনেকেই। করোনা মহামারীতে ঝুঁকি নিয়ে কাজ করলেও আগের মতো উপার্জন নেই এই পেশায়, তাই বাধ্য হয়ে অনেক বাংলাদেশি পেশাজীবীরা সরে যাচ্ছেন এই কর্ম থেকে। বিস্তারিত থাকছে আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে। যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনে কনজেশন চার্জ বৃদ্ধি, গাড়ি পার্কিংকে অতিরিক্ত কড়াকড়ি আরোপে প্রতিনিয়ত জরিমানার সম্মুখীন হচ্ছেন মিনি ক্যাবিং পেশার সাথে জড়িত অনেকেই। আমরা অনেক সময় সিটির জব দিলে অনেক অ্যাকসেপ্ট করি না, তার কারণ হইল ওটাও যে কনজাংশন, যে 10 pound 12 pound জব আমরা সিটির গিয়া 15 pound কনজাংশন দেওয়া লাগে, এখন আমরা অনেক সময় অ্যাকসেপ্ট করি না। এভরিডে 6 to 10 7 ডেজ এ উইক 24/7 15 pound এটা একটা দেওয়া সম্ভব নয়। করোনা মহামারীতে ঝুঁকি নিয়ে কাজ করলেও আগের মতো উপার্জন নেই এ পেশায়। ব্যবসা জেলা আগে জেলা ছিল নাই, কোভিডের পরে মাঝে তোর বাধা ছিল, এখন কিছু উঠছে, তবে ই আশানুরূপ নাই। আর জব তো কমে গেছে, কারণ অনেকে বিকালে খাওয়া দাওয়ার লাগে রেস্টুরেন্ট ও আইন, এরা এখন আর এক্সট্রা 15 pound গোনা লাগে, এর লাগি তারা আইন না। তাই বাধ্য হয়ে অনেক বাংলাদেশি পেশাজীবীরা সরে যাচ্ছেন এ কর্ম থেকে। এখন তো বিভিন্ন রোডগুলোর আপনার ডাইভার্ট করে যা বন্দর নত্র রোড করর, বাস লেন 24/7 করর, এগুলাতে মিনি ক্যাব এই ট্রেডটা মানে অনেকাংশে আপনার ইয়েব কমে যাব, মানে অ্যাবাউট 30% অনেক অফ হয়ে গেছেন, কিন্তু এবং আগামীতে আরও অনেক অফ হয়ে যাবে, কারণ এই ট্রেডও তাকিয়া আর আমি মনে করি এই পলিসির লাগি আমরা মেয়র দায়ী, কারণ এই মেয়র আওয়ার পর থাকি আমরা একের পর এক দাফে দাফে আমরা নির্যাতন করা। তবে মেয়র সূত্র গত 22 June থেকে লন্ডন শহরকে দূষণ মুক্ত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায়। চৌধুরী মুরাদ, আইওএন টিভি নিউজ, লন্ডন।